আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম মাত্র এক কাপ ময়দা ও একটা ডিম দিয়ে দোকানের মতো হুবহু দোকানের স্বাদে মিনি কেক। কেকগুলো দেখতে যেমন দোকানের কেকের মতো হবে, খেতেও কিন্তু দোকানের কেকের মতোই স্বাদ হবে। আর একদিন তৈরি করে 3 থেকে 4 দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটা যেমন চায়ের সাথে খাওয়া যাবে, সেই সাথে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। তবে একটা কথা, নতুন বন্ধু হলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, বোলের মধ্যে নিয়ে নিব একটা ডিম। আর ডিমটা নর্মাল তাপমাত্রা হতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। আমি ডিমটা ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার চিনি। আপনারা আস্তা চিনি 2 টেবিল চামচ নিয়ে পাউডার করে নেবেন। এদিকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ ও 1/4 চা চামচ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ডউইচ থাকে আপনারা সেটা দিয়ে মিশিয়ে নেবেন। সবার বাড়িতে যেহেতু হ্যান্ডউইচ থাকে না, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এই ডিমের মিশ্রণটা ফেটাতে হবে ততক্ষণ যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। যত বেশি ভালো ফেটানো হবে কেকগুলো কিন্তু তত বেশি নরম ও স্পঞ্জি হবে। দেখুন বন্ধুরা, ডিমের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে ফেটানো বন্ধ করে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ বেকিং পাউডার ও 1 কাপ ময়দা। তবে সম্পূর্ণ ময়দা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মিশাতে হবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে মিশাচ্ছি, ঠিক একইভাবে। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত কিন্তু কেক মিষ্টি খেতে ভালোবাসেন, তারা অবশ্য ময়দাটা স্কিপ করে এর মধ্যে আটা ব্যবহার করবেন, আর চিনিটা স্কিপ করে এর মধ্যে গুড় ব্যবহার করবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনারাও ইজিলি কেক তৈরি করে খেতে পারবেন। আমার অনেক বন্ধুরা আছেন যারা এখনও আটাকে ময়দা হিসেবে চিনেন। আর আটা ও ময়দা দেখতে সেম হলেও দুটোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আটা সহজপদ্য উপাদান, সেটা সব জায়গাতেই পাওয়া যায়, পাড়ার দোকানে পাওয়া যায়। কিন্তু ময়দাটা কিন্তু পাড়ার দোকানে পাওয়া যায় না, এটা পেতে হলে যেতে হবে বাজারে। যেসব জায়গাতে কেক মিষ্টি সিঙ্গারা পুরি বেচা কিনা হয় তার আশেপাশে যে বড় দোকানগুলো আছে সেই দোকানগুলোতে পাওয়া যায় ময়দা। আর বন্ধুরা, অরিজিনাল ময়দাটা বাজারে পাওয়া যায় ছালার বস্তায়, খোলা ময়দাটা। আর প্যাকেটজাত ময়দাটা পাওয়া যায় প্লাস্টিকের প্যাকেটে। আর সে সাথে ময়দার খুচরো মূল্য হচ্ছে 60 টাকা, আর আটার খুচরো মূল্য হচ্ছে 40 টাকা, আর প্যাকেটের ময়দার মূল্য হচ্ছে 70 টাকা। এইসব খেয়াল রাখলে আপনারা আটা ময়দা সহজে চিনতে পারবেন। আমার মিশ্রণটা কিন্তু রেডি। এবার আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা অনেকটাই টাইট হয়ে গেছে, এবার কিন্তু ময়দাটা রেডি হয়ে গেছে। কেক তৈরি করার জন্য এবার একটা চামচ নিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি সবগুলো তৈরি করে নিব, যাতে করে সবগুলো সমান হয় তার জন্য আমি একটা চামচ নিয়ে নিচ্ছি। দেখুন হাতের মাঝে গোল করে তারপর একটু চাপ দিয়ে এভাবে শেপগুলো তৈরি করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর এই কেকগুলো কিন্তু তৈরি করে বেশ কিছুক্ষণ বাইরে রাখা যাবে না, নগদ নগদ তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা কেকগুলোর শেপ কত সুন্দর হচ্ছে, ঠিক একইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এদিকে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা উষ্ণ গরম করে এর মধ্যে একটা একটা করে আমি কেকগুলো ছেড়ে দিব। দেখুন বন্ধুরা আমি একটা একটা করে কেকগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক একইভাবে আপনারা ছেড়ে দিবেন। আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, কেকগুলো তৈরি করে বাড়তি কোনো জায়গায় রাখা যাবে না, তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক এক করে সবগুলো কেক আমি তেলের মধ্যে দিয়ে তারপর ফিরে আসলাম। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমার কিন্তু বেশ অনেকগুলো কেক তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমি কেকগুলো টেবিল চামচের পরিমাপে তৈরি করেছি, আপনারা চাইলে 4 চামচের পরিমাপেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কেকগুলো আরও একটু ছোট হবে আর অনেকগুলো হবে। এবার নাস্তাগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। একটু পর পর নাস্তাগুলো ঠিক এভাবে সরিয়ে সরিয়ে দিতে হবে,
যাতে করে একটা আর একটার সাথে লেগে না যায়। অবশ্যই খেয়াল করে অল্প আঁচে নাস্তাগুলো ভাজতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটু পরপর এভাবে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে করে একটা আর একটার সাথে লেগে গিয়ে ভেঙে না যায়। তো বন্ধুরা, কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে প্রথমে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি আমার ভিডিওতে এ টু জেড শেয়ার করার চেষ্টা করছি, তারপরেও যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তরটি জানিয়ে দিব। 2 থেকে 3 মিনিট ভাজার পর কেকগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে, এই সময় কেকগুলো উল্টে দিতে হবে। আর কেকগুলো উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু কেকগুলো ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি এক এক করে সবগুলো কেক উল্টে দিচ্ছি, ঠিক এইভাবেই আপনারাও উল্টে দিবেন। সবগুলো কেক উল্টে দিয়ে তারপর ফিরে আসলাম, আর এভাবে উল্টে পাল্টে একটু পর পর সুন্দর একটা কালার আসা পর্যন্ত কেকগুলো ভেজে নিতে হবে। হঠাৎ বাচ্চারা বায়না করলে কিংবা সকাল বিকালে চায়ের আড্ডায় খুবই ঝটপট মাত্র 10 মিনিটে কিন্তু এই কেকগুলো আপনারা তৈরি করে নিতে পারেন, আর একবার তৈরি করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন ঘরের নর্মাল তাপমাত্রায়। আর একবার হলো এই রেসিপিটি তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো এই কেক রেসিপিটি আপনার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। 4 থেকে 5 মিনিট অল্প আঁচে ভাজার পর কেকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এই পর্যায়ে কেকগুলো আরও একবার উল্টে দিতে হবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে কেকগুলো এইভাবেও তুলে নিতে পারেন, আর চাইলে আরও একটু কালার করেও তুলে নিতে পারেন। কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে কেকগুলো কিন্তু একটা তেল ঝরানো চামচ নিয়ে সবগুলো তুলে নিতে হবে। একটা প্লেটে টিস্যু নিয়ে টিস্যুর উপরে আমি কেকগুলো তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা টিস্যুটা চুষে নেয়। এক এক করে সবগুলো কেক আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার কেকগুলো ঠান্ডা করে তারপর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কেকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। কেকের এ পিঠ ও পিঠ সব পিঠই কিন্তু সমানভাবে ভাজা হয়েছে, কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি। আর সবগুলো কেকই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবার কেকগুলো ভেঙেও দেখাবো। দেখুন বন্ধুরা, কেকগুলো ভিতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদমই কিন্তু কেকের মধ্যে কোনো প্রকার তেল প্রবেশ করেনি। আর দেখে বুঝতে পারছেন কেকগুলো কিন্তু একদমই দোকানের মতো তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু একদমই দোকানের মতো। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।